আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে গরুর জিহ্বা ভুনার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর গরুর জিহ্বাটা আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে তারপর পরিষ্কার করে নিয়েছি। এখানে গরুর জিহ্বা নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি কেটে নিয়েছি। গরুর জিহ্বাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে সিদ্ধ করে তারপর বটির মাধ্যমে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। তাহলে এবার আমি রান্নায় চলে গেলাম। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা সামান্য পরিমাণে গরম হয়ে আসলে এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়ে দিচ্ছি তেলে হালকা ভেজে নেওয়ার জন্য। এলাচ দারচিনিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। এখানে আদা রসুন ও জিরা বাটা দিয়ে দিয়েছি। মশলাটা একটু তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি। বাটা মশলাটা একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, এতে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি মশলাটা কষিয়ে নেবার জন্য। এবারে এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এই সবগুলো উপকরণ আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় নিয়ে অপেক্ষা করতে হবে মশলাটা কষানোর জন্য। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে জিহ্বাগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কষিয়ে নেবার জন্য। জিহ্বাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু কোনো পরিমাণে পানি নেই। এবার আমি এখানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো পানি অ্যাড করা হয়ে গেছে, এবার আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে জিহ্বাটা সিদ্ধ হয়ে আসা আগ পর্যন্ত। জিহ্বাটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তবে পুরোপুরিভাবে এখনও রান্না শেষ হয়নি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়াটা। গরম মশলার গুঁড়া ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি চুলা একদম লো আঁচে দিয়ে কিছুক্ষণ সময় চুলায় বসিয়ে রাখবো। গরুর জিহ্বা ভুনা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ফেলবো। আর এই গরুর জিহ্বা ভুনাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবেন আরও নতুন নতুন মজাদার ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।